আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুব সহজেই সিংহ এঁকে দেখাবো তো প্রথমে আমি একটা এইরকম ইউ করে নেবো ইউ করার পরে উপর দিকে সিঙ্গর কান করছি কান করার পরে এই যে তার ভিতরে লম্বা একটা নাক এইভাবে নাকটাকে এঁকে নেব আশা করি আপনারা বুঝতে পারছেন কি করে আঁকছি তো যারা আঁকবো ভাবছেন তারা আমার সাথে সাথে দেখে দেখে এইভাবে এঁকে নিতে পারেন তো আমি দুই পাশে দুটো চোখ করে নিয়েছি চোখের ভিতরটা স্কেচ পেন দিয়ে কালো করে নিলাম এবারে নিচের দিকে এর মুখ আঁকছি আঁকা হয়ে গেল এবার সিংহর যে গলায় বড বড়ো লোমগুলো থাকে সেগুলো আমি সুন্দর করে এঁকে নিচ্ছি তো এই ছবিটা আঁকার জন্য আমি ডাইরেক্ট স্কেচ পেন ব্যবহার করেছি তো তোমরা চাইলেই প্রথমে রুল দিয়ে এঁকে নিতে পারো তারপরে স্কেচ করতে পারো তো এখানে আমি সিংহর সামনের দিকে পাট এঁকে নিলাম তারপরে ওর পেছন দিকের বডিটা এরপরে এটা আমি তোমার লেজটা করব তারপরে নিচে থেকে কিছু ঘাস করব। কারণটা হলো সিংহ ঘাসের উপরে শুয়ে আছে তো ভিডিও কম আঁকা আঁকার পরে আমি প্যাস্টেল কালার দিয়ে রং করব তো চলো শুরু করি রঙ তো প্রথমে আমি হলুদ রঙটা নিয়ে পুরো মুখে এবং বডিতে পুরোটাতেই হলুদ দিয়ে দেবো তো হলুদটা দেওয়া হয়ে যাওয়ার পরে লাইট বাদামি রংটা নিয়ে এখানে আমি ওর চুলগুলোতে রং করব। তো আপনারাও দেখে দেখে রং করতে পারবেন নিচের ঘাসগুলোতে আমরা হালকা সবুজটা সুন্দর করে করে নেব এবার একটু গাঢ় সবুজটা নিয়ে এইখানটাই দেবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে সাথে থাকবে দেখাবে পরের ভিডিওতে যারা চ্যানেলে নতুন হয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবে না